সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 20 অক্টোবর 2021 জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগরের উদ্যোগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ঈদুল মিলাদুন নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব নেতা গোলাম মাহমুদ ভুঁইয়া মানিক, সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনা। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মাসুদ হোসাইন, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগর। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়, সভাপতি বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগর। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। বক্তব্যে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার কি বলছেন শুনুন। ঈদ মুবারক, সকল ঈদের ঈদ, ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে বাংলাদেশ ইসলামী যুব সেনা ঢাকা মহানগর আয়োজিত প্রেস ক্লাবের সামনে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করে বাংলার ঢাকা শহরে প্রশাসনিক ভাবে দিয়ে আমাদের সেই লোকদেরকে আজকে মিছিলে আসার জন্য বাধা সৃষ্টি করে। এর কারণ কি? মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীতে প্রধানমন্ত্রী বেশি দিন থাকবেন না কেউ, কেউ ছিলেন না, কেউ থাকবেন না। আপনি লক্ষ্য করেছেন, আপনি মনে করেছেন পাঁচ বাহিনী আপনার এক হয়েছে। আমি বলেছিলাম যেমনি ভাবে সব দিকে বাধা দেওয়া হয়েছে, আপনি বলেন যা বলেন তাই করব। উনি বলেছেন না, আপনারা ঈদ মিলাদুন্নবী উদযাপন করেন, সুন্দরভাবে করেন, আমরা তাকে ধন্যবাদ দেবাই। মুসলমানের বাচ্চা হয়ে থাকতে আপনি, আপনার চাকরি বলো না, প্রধানমন্ত্রী বলো না, আপনার ধর্ম বলো, ইসলাম বলো, আপনি ইসলামের পক্ষে কাজ করেন। আর যদি কাজ করে মন মানুষতা না থাকে, আপনি নিঃসন্দেহ ধরে নেন, আপনি যারা সন্তান, আপনি মুসলমানের সন্তান না। আজকে মুসলমান হয়ে আপনি ঈদে মিলাদুন্নবীতে বাধা দেন। আমরা লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রত্যেকটি পূজা মন্দিরে 20,000 করে টাকা দেওয়া হয়েছে, 50 মন করে চাল দেওয়া হয়েছে। কি হলো আপনার? আপনি হিন্দু অনুষ্ঠানে দেন, আমাদের বাধা নেই। আপনি ঈদে মিলাদুন্নবীর জন্য এর ডাবল দিতে, ডাবল বরাদ্দ করার কথা ছিল, কিন্তু আপনি সেই বরাদ্দ না দিয়ে আপনার গুন্ডা পান্ডা বাহিনী দ্বারা আপনি ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে বাধা দিচ্ছেন। আপনি জানেন রাসূল আসার পূর্বে যখন পৃথিবীতে জাহিলাত যুগ ছিল, সেই যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাজারি, খুন, খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা, অবলান বিরাজমান ছিল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হওয়ার পরে বাঘ এবং হরিণ একই সাথে একই পুকুরে পানি খেয়েছে। আজকে আমার সংসদের মধ্যে যেমনি ভাবে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন, খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা চলছে, সেটা চাইলে যুগকে পাড়ি দিয়েছে। আপনি বেশি দিন সেই তুল নয়, ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ যুগে যুগে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এই অবস্থার মধ্যে আপনার একদিন এর উচিত শিক্ষা পাবেন। আমি আপনাদেরকে বলবো, এখনো সময় আছে, ইসলামের প্রতিটি কাজে আপনারা সহযোগিতা করুন। আগামী দিনের ঈদে মিলাদুন্নবীর সব অনুষ্ঠানকে সহযোগিতা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে বলবো, বদলে বাতিল যত নই রে আর নয়, অন্তরে আমি সাক্ষী রইও কয়ে করি করে দূর, ধীরে একই মিলে জনতার প্রাণে ইসলামী ছাত্র সভার যারা
আছে এইখানে, ইসলামী যুবা সেনার যারা আছে এইখানে, ইসলামী পণ্ডিত যারা আছে এইখানে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে এইখানে, হযরত আলীর মতো ইমানি শক্তি দান করিও সবাইকে, এই বলে আজকে সবার সবার থেকে রাষ্ট্রীয়ভাবে যত্নে জুলুস পালন করতে হবে। তাই আসুন সরকারের নিকটে আহ্বান জানিয়ে পাশাপাশি যে সরকারের মন্ত্রী বলছেন 72 সংবিধানে ফিরে নিয়ে যাবেন, আমি বলবো তার পূর্বে আপনি মদিনার সমীপ বাস্তবায়ন করেন, সেখানে ফিরে নিয়ে যান। সুতরাং এই জাতীয় ব্যক্তি এমপি মন্ত্রীর বক্তব্য কিছু যায় আসে না, এগুলোকে আমরা গণায় ধরি না। এই দেশ মুসলমানের দেশ, ইমানদারের দেশ, সুন্নি মুসলমানের দেশ। যুগে যুগে ঈদে মিলাদুন নবী ছিল, আছে এবং থাকবে। আমি আজকে এই সমাবেশে আগত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা এবং ছাত্র সেনার ভাইদেরকে আজকের এই যশ্নে জুলুসকে যথার্থভাবে যথাযথ মর্যাদা সান্দারভাবে সক্ষম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সর্বশেষ পর্যন্ত অংশ সময় থেকে অংশগ্রহণ করে সাফল্য মণ্ডিত করার উদাত্ত আহ্বান জানিয়ে